আমরা এখনো স্বাধীনতা অর্জন করতে পারি নাই, আমরা সেদিন স্বাধীনতা অর্জন করতে পারবো যেই দিন বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে হবে ইনশাআল্লাহ। ওই দিন আমরা 10 গুণ মূল্য আদায় করবো ইনশাআল্লাহ। এই যে আমাদের এক একটা ভাই, এক একটা বোন, এক একটা আমাদের শিশু, এদের এক একটা রক্তের, মাসুমদের রক্তের 10 গুণ চড়া মূল্য আদায় করবো ইনশাআল্লাহ।